গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুবই ভালো আছো, তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। আর আমি এখন থেকে ব্লগটা শুরু করছি বন্ধুরা। আমি দেখতেই পাচ্ছি আমি স্নান টান করে চলে এসেছি, আর আজকে হলো সোমবার। আর এখন বাজে এই 8:11, আর আমি এখন থেকে ব্লগটা শুরু করছি বন্ধুরা। আর সকালের বাসি কাজ বা সব কিছু শেষ হয়ে গেছে, গরুর গোট সব কিছু পরিষ্কার করে নিয়েছি, আর এখন শুধু এই চাটা খাবো। আর আমি এক জায়গায় যাবো, তার জন্য আমি সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি বন্ধুরা। আর এদিকে আতুষিয়ে চা বানাচ্ছে, তোমরা দেখতে, এদিকে রুটি বানাচ্ছে আর তারপর চা বানাবে। এখন রুটি বানাচ্ছে, তাই এখানে বসে গিয়েছি বন্ধুরা চা খেতে। আর আমরা চা খেয়ে নিচ্ছি, আর এদিকে তোমার দাদাভাই চা খাচ্ছে। তোমার দাদাভাই ওইদিকে ক্যামেরার সামনে আসবেন না, তার জন্য এদিকে বসে চা খাচ্ছে, আর আমরা একসঙ্গে বসে চা খেয়ে নিচ্ছি। আর আমি খুবই তাড়াহুড়ো করে খাচ্ছি বন্ধুরা, এদিকে টাইমও হয়ে গেছে যাওয়ার জন্য, তার জন্য খুবই তাড়াহুড়ো করে চা খাচ্ছি। আর এদিকে তোমার দাদাভাই কলা দিয়ে রুটি দিয়ে খাবে, আর আমরা এই রুটি আর চা খেয়ে নিচ্ছি। রেডি হয়ে গেছি বন্ধুরা, এখন যাচ্ছি। আর আমি যদি ভিডিও করতে পারি তো ভিডিও করব, না হলে তো ঘরে এসে আর তোমাদের সঙ্গে কথা বলবো। এদিকে বন্ধুরা অটোতে উঠে গিয়েছি, আর অটো দিয়ে যাচ্ছি। আর আমার বৌদি, আর এটা হলো আমার ভাইয়ের ছেলে, আর ওরই বউ আনতে যাচ্ছি বন্ধুরা। সকাল সকাল তো মেঘলা মেঘলা ভাব ছিল, আর তারপর এত রৌদ্র উঠেছিল, খুবই কষ্ট করে গিয়েছিলাম বন্ধুরা। আর আমি এই ক্যামেরার কথা বলছি না, এখানে এসে গাড়ি নষ্ট হয়ে গেছে বন্ধুরা। এখানে গাড়ি থামিয়ে বসে রয়েছি, আর এত রোদ্দুর মাঝে গাড়ি থামিয়ে বসে রয়েছি, খুবই গরম লাগছিল। তারপর আমার বাইরের ছেলে এসে বললো গাড়িতে আর বসতে লাগবে না, এই আর গাড়িতে বসলাম না বন্ধুরা। আর চার দোকানে চলে গেলাম চা খেতে, আর সকালবেলা তো চা খেয়ে আসলাম। তারপর আর এদিকে তো গরম লাগছিলো, তাতে দাদা আমার বাইরের ছেলে বললো যে পিছিয়ে তোমরা চা খেয়ে আসো, আর এদিকে আমরা গাড়িটা ঠিক করে নিচ্ছি। তারপর আমরা বললাম ঠিক আছে, আমরা চা খেয়ে আসি। আর এদিকে বৌদি আর আমি চলে এলাম দোকানে এই চা খেতে, চলে এলাম বন্ধুরা। আর তারপর এসে দেখি এদিকে ফ্ল্যাটের জন্য কি অবস্থার মধ্যে আছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর আমি আমার বাইয়ের ছেলের বউকে আর বাচ্চাকে নিয়ে যাব, তার জন্য এসেছি বন্ধুরা এখানে। এখানে বৌদি দাঁড়িয়ে আছে। এইমাত্র ঘরে আসলাম বন্ধুরা, আর ঘরে এসে স্নান টান করলাম। আর সকালে তো একবার স্নান করে নিয়েছি, তবু আরেকবার স্নান করে নিয়েছি। আর এত গরম লেগেছে বন্ধুরা, কি বলবো তোমাদেরকে। আর শরীর জোর একদম গেমে গিয়েছিলো, তার জন্য আরও একবার স্নান করে নিয়েছি। আর এই যে সকালবেলা ব্লগটা শুরু করেছি বন্ধুরা, তোমাদের সামনে তো আর কথা বলতে পারিনি, তার জন্য আমি এখন স্নান টান করে আসলাম। এখন বাটটাত খাবো, আর তা তো শিখি রান্না করেছে দেখি, তারপর বাটটাত খাবো। আর এদিকে সন্ধ্যা হয়ে গেছে বন্ধুরা, আমি সন্ধ্যা চা বানিয়ে নিচ্ছি। আর সকালে রুটি রয়ে গেছে বন্ধুরা, দুইটা রুটি রয়ে গেছে, আর এই দুইটা রুটি দিয়ে আমি খেয়ে নেবো, আর আতুষি খেয়ে নেবে। তাহলে বন্ধু তোমরা দেখতে থাকো। এদিকে চা খেতে বসে গিয়েছি বন্ধুরা, আর তোমার দাদাভাই চা খাবে না বললো, তার জন্য আমি আর আতুষি খেয়ে নিচ্ছি।
আর দেখতে পাচ্ছো বন্ধুরা আমার শরীরটা একদম ভালো লাগছে না। আর এত রোদ্রের মধ্যে দিয়ে এসেছি বন্ধুরা, তার জন্য আমার শরীরটা একদম ভালো লাগছিল না। তারপরেও আমি রিলস বানিয়েছি বন্ধুরা। শরীরটা খুবই অসুস্থ করছিল। আর এদিকে তোমার দাদাভাই মাংস নিয়ে এসেছিল, আর আতোষীকে বললাম তুই রান্না করে নে আজকে রাতে, আর আমার শরীরটা ভালো লাগছিল না তাই জন্য তাই রান্না করে নিচ্ছে। আর এখানে মশলা টসলা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছে, আর আদা বাটা জিরে বাটা আর লঙ্কার গুঁড়ো হলদি গুঁড়ো দিয়ে একসঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছে। তারপর এই সম্বাসে দিয়ে দেবে। আর তারপর ডালের বড়া তরকারি রয়ে গেছে, সকালে ডালের বড়ির তরকারি রয়ে গেছে। আর এদিকে তো দুধ আছেই, ভাত হয়ে গেছে আজকে। আর আমি এখন রিলস বানাচ্ছি, আর তাইরে বলেছি তুই রান্না করে নে। আর কারেন্ট নেই বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি গেমে গিয়েছি, গেমে এই গরমের মধ্যে আমি রিলস বানাচ্ছি, আর তাই রান্না করে নেবে এখন সম্বাসে দিয়ে দেবে। আর আমি রিলস বানানো শেষ হয়ে গেছে আমার, আর রিলস বানাবো না, কারেন্ট নেই, অতিরিক্ত গরম লাগছে। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে থাক, আর বেশি লং করলাম না আজকে, শুধু ঘোরাঘুরি আর ঘোরাঘুরি, আর তোমাদেরকে কাজ বাজ কিছু শেয়ার করলাম না আজকে। তা আজকের মতো ভিডিওটা এখানে থাক বন্ধুরা, কালকে দেখা হবে নতুন একটি ব্লগ নিয়ে। আর আমার আমার ভিডিওতে যদি নতুন হয়ে থাকো বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাকে অল করে দিও, যাতে করে তোমাদের কাছে নতুন ভিডিও পৌঁছাতে পারে। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো বন্ধু, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা যদি আমার এইভাবে আমাকে সাপোর্ট করে যাও বন্ধু। এদিকে মাংস রান্না হয়ে গেছে বন্ধুরা, এখন নামিয়ে নেবে, একটু গরম মশলা গুঁড়ো দিয়ে তারপর নামিয়ে নেবে। তো আজকের মতো ভিডিওটা বন্ধুরা এখানে থাক, টাটা, বাই বাই, গুড নাইট। তোমরা ভালো ভালো থাকো, সুস্থ থাকো, এটাই কামনা করি বন্ধুরা।